আমার বন্ধুরা চন্দনার কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার রান্নাঘরে আপনারা পেয়ে যাবেন নতুন নতুন রেসিপি যেগুলো খুব কম উপকরণে খুব কম সময়ে করা যায়। শুধু ইউটিউবে গিয়ে লিখুন চন্দনার কিচেন। আজও আমি এসেছি এরকমই একটা রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। এই গরমকালে যেসব ফল বাজারে ভালো পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো লিচু। আজ আমি এই লিচু দিয়ে তৈরি একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আমার আজকের রেসিপি লিচুর চাটনি। আমার তো এই চাটনি খেতে খুবই ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজ আমি লিচুর চাটনি কিভাবে বানাবো। আমি এখানে 250 গ্রাম লিচু নিয়েছি। এবার আমি লিচুর খোসা ছাড়িয়ে নেব। লিচুর খোসা ছাড়িয়ে এর ভেতর থেকে আমি এই সিডসটা বের করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা লিচুর খোসা ছাড়িয়ে সিডস বার করে নেব। সব লিচুর মধ্যে থেকে লিচুর সিডস বা বীজগুলো আমি বার করে নিলাম। এবার আমি কড়াইয়ে 1 টিস্পুন সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে 1 টিস্পুন পাঁচফোড়ন আর 1টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা একটু ভেজে নেব। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে লিচু দিয়ে দিলাম। লিচু দিয়ে একটু ভেজে নেব। এর মধ্যে আমি খুব অল্প পরিমাণে হলুদ দিলাম। হলুদ দিয়ে আমি আরো একটু ভেজে নেব। হলুদ দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন চিনি দিলাম। চিনিটা আমি বললাম না, কারণ কোনো লিচু একটু টক ভাব বেশি থাকে, আবার কোনো লিচু একটু মিষ্টি বেশি থাকে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দেবেন। এবার আমি এই চিনিটা একটু গলতে দেব। যতক্ষণ না এটা আঠালো মতন হচ্ছে ততক্ষণ আমি এটা একটু নেড়ে যাব। 2 মিনিট মতন ফুটিয়ে নিলাম। চিনি গলে বেশ আঠালো মতন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1/4 টিস্পুন নুন দিয়ে দিলাম। নুন দিয়েও ভালো করে একটু লিচুর সঙ্গে মিশিয়ে দিলাম, যাতে নুনটা লিচুর মধ্যে চলে যায়। লিচুর চাটনি রেডি। সব শেষে একটা ভাজা মশলা দেবো। এটা জিরে আর শুকনো লঙ্কা ভাজা আছে, ড্রাই রোস্ট করে রেখেছি, তার থেকে আমি 1/2 টিস্পুন মতন দিলাম। এই মশলাটা দিলে খেতে খুব ভালো হয়। এবার আমি গ্যাস অফ করে লিচুর চাটনি পরিবেশন করব। তৈরি হয়ে গেল লিচুর চাটনি। আপনারাও একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।